দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা শুনছিলাম হিরোজুমনের কাছ থেকে যে ইউএসএ নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু বহির্বিশ্বে যে মার্কেট পুঁজিবাজার উত্থান দেখা যাচ্ছে, বিশেষ করে আমেরিকার মার্কেটে কিন্তু একটা উত্থান আমরা দেখতেই পাচ্ছি। আমরা কিন্তু গত 6-7 মাস ধরেই কিন্তু একটা ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি বহির্বিশ্বের মার্কেটে, কিন্তু বাংলাদেশের মার্কেটে কেমন যেন আসলে নিম্ন থেকে নিম্নতর দিকে যাচ্ছে। তো আমরা কেন আসলে ভারত অথবা পাকিস্তান যে পার্শ্ববর্তী দেশ তাদের সাথেও কেন তাদের মতো আমরা কেন ন্যূনতম পারছি না, আসলে আমাদের আসলে কোথায় কোথায় সমস্যা, কীভাবে দেখছেন আমাদের বর্তমান পুঁজিবাজারকে? আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের পুঁজিবাজারের সম্পর্ক খুবই ক্ষীণ, কারণ আমেরিকাতে বা অন্যান্য ইউরোপিয়ান বা ইভেন ভারতে যদি বাজার বৃদ্ধি পায় আমাদেরও তার একটা প্রভাব থাকবে, এ ধরনের ধারণা করা ঠিক হবে না, কারণ আমাদের বাজারে বেশি বিনিয়োগ অত্যন্ত নগণ্য এবং তাতে করে প্রভাব সৃষ্টি তেমনটা হবার কথা নয়। সুতরাং আমাদেরকে আমাদের দেশের অভ্যন্তরের যে সমস্যাগুলো আছে, অর্থনৈতিক বা অন্যান্য বা যে আশাগুলো আছে সেগুলোর উপরে নির্ভর করে আমাদেরকে চলতে হবে। আমেরিকায় বাট বৃদ্ধি পেয়েছে বা আমেরিকান ইলেকশন, এটার উপরে বাংলাদেশের মুদ্রা পুঁজিবাজারে যদি যদি প্রভাব বিস্তার করবে এরকম আশাবাদ সৃষ্টি করা হয় তাহলে এটা সাধারণ বিনিয়োগকারীর ক্ষতি করবে, কারণ যে কোনো আশাবাদ সৃষ্টি করলে সাধারণ বিনিয়োগকারী ঝাঁপিয়ে পড়ে কেনার জন্য এবং সেই সুযোগে যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা এই সুযোগটা গ্রহণ করে। যেমন আমরা রিসেন্টলি আশাবাদ সৃষ্টি করছি বেশ কিছু ব্যাপারে, এর ফলে বাজারটা বাড়ছে, যদি এই আশাবাদ ঠিক থাকে ভালো করে, যদি ঠিক না হয় তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা দাম কিনেছে এবং দর বেড়েছে এরা যদি ক্ষতিগ্রস্ত হয় আবার দাম পড়ে গেলে, সেজন্যই কিন্তু আমাদের বিনা কারণে আশাবাদ সৃষ্টি বাজারে না করাটাই উচিত, আমাদের বাস্তবসম্মত কথাবার্তায় বলা উচিত আমাদের বিনিয়োগকারীদেরকে। অবশ্যই স্যার। স্যার, আপনি তো বিসিসি এর সাবেক চেয়ারম্যান, একটু আপনাকে জানতে চাইবো যে নতুন যে কমিশন 3 মাস এখনো হয়নি, কিভাবে দেখছেন তাদের কর্ম পরিকল্পনা, আরো কি সংস্কার করলে ভালো হয়, সবকিছু মিলে একটু জানতে চাই। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম নতুন কমিশন তো মোটামুটি 3 মাস এখন হয়নি, তো সেক্ষেত্রে তাদের কাজের মূল্যায়ন নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আরও কোন কোন জায়গায় আসলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করলে ভালো হবে বাজারের জন্য, আরও কি সংস্কার করলে ভালো হয় স্যার একটু জানতে চাই। এটা সংস্কারের খুব ব্যাপার না, এটা যেটা আমাদের নীতি আছে, আইন আছে, রুলস আছে, সেটা বাস্তবায়ন করাটাই সমস্যা। আগে যে কমিশন গুলো গত 15 বছর ধরে যে অনৈতিক কাজগুলো করেছে সেইগুলো অ্যাভয়েড করা, সেগুলো কারেকশন করা করে বাজারে একটা শৃঙ্খলার মধ্যে ফিরে নিয়ে আসায় আমার মনে হয় বর্তমান কমিশনের প্রধান কাজ হবে। তবে এই কাজটা যদি অতি দ্রুত করতে যাওয়া হয়, যে আমি এই পেনাল্টি করে দিলাম 20 কোটি টাকা, তারপরের দিনে কয়েকটা আমি ডাউনগ্রেড করে দিলাম, তারপরের দিনে 2-3টে ইনকোয়ারি কমিশন করে দিলাম, এ ধরনের যদি বারবার স্টেপ নেওয়া হয় খুব অল্প সময়ের মধ্যে তাহলে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া বাজারে পড়তে পারে এবং সেটা আমার মনে হয় পড়েছে। সুতরাং আমাদের যে কমিশন তাদের উদ্দেশ্য অত্যন্ত ভালো আমার সন্দেহ নেই, কিন্তু তারা এই কাজটি করতে গিয়ে প্রথমে তাদেরকে মার্কেট ফ্রেন্ডলি হতে হবে, তাদেরকে বিভিন্ন প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে যেন বৈষম্য ভাব না হয়, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের সহযোগিতা নিয়ে সবাই একসাথে মিলে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, বাজারে গতি ফিরিয়ে নিয়ে আসা এটা করতে হবে। এটা কোনো কিছু চাপিয়ে দিলে কিন্তু বাজারে সুফল পাওয়া যায় না। তো আমি অ্যাডভাইস করব যে সবাই মিলে সবার সঙ্গে আলাপ করে সবার সম্মতি নিয়ে এবং সবার তাই আইনের শৃঙ্খলা কম্প্রোমাইজ না করে এই যে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজটা
এটা একটু আর একটু ধীরে ধীরে করলে আচ্ছা, বাজারের জন্য বেশি খুব তাড়াহুড়ার আসলে কিছু নেই এখানে, সেটাই না না তাড়াহুড়া করতে যে এটা ভুল সিদ্ধান্ত চলে আসছে, পুঁজি বাজার বান্ধব হতে হবে এবং সিদ্ধান্তগুলো অংশীজনদের সাথে বসে একসাথে আসলে নিতে হবে। তো স্যার একটু জানতে চাইব, জি স্যার, স্যার বেশ কিছু ইনভেস্টর অথবা সাসপেক্টেড অনেক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজড অবস্থায় আছে, স্থগিত অবস্থায় আছে, তো এইটিকে স্যার কীভাবে দেখছেন? তাদেরকে কি স্যার লেনদেনের সুযোগ দেওয়া উচিত কি না? তারা লেনদেন করবে কিন্তু টাকা তুলতে পারবে, এরকমভাবে আসলে এটাকে করা যায় কি না স্যার, কীভাবে দেখছেন? এটা ফ্রিজ করেছে কারণ আমার মনে হয় ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকে জি হয়তো করেছে জি স্যার, এবং দে মাস্ট বি হ্যাভিং দেয়ার ওন রিজন, এটা আমরা বলতে পারি, কিন্তু এটা শেষ বিচারে এটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ইন্টেলিজেন্স ইউনিটের উপরে ছেড়ে দেওয়া উচিত। তারা কোন অ্যাকাউন্টে কি অপরাধ আছে, কিভাবে তারা ডিল করতে চায় বিষয়টি তাদের উপর ছেড়ে দেওয়া আমার মনে হয় ভালো। আচ্ছা আচ্ছা স্যার, বেক্সিমকো কিন্তু এখনও স্যার ফ্লোরে আছে, তো এটাকে কীভাবে দেখছেন? সুকুক নিয়ে স্যার আসলে অধিকতর তদন্ত হওয়া উচিত কিনা, কোথায় কোথায় টাকাটা ইউজ হলো, কীভাবে দেখছেন এই বিষয়গুলোকে স্যার? সুকুক নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং আরেকটি আইআইসি ব্যাংক বন্ড বলে যেটা জি স্যার চালিয়েছে, হুম হুম, যেটা আসলে আইআইসি ব্যাংক বন্ড নয়, এই দুটো সম্পর্কে পূর্ণাঙ্গ তদারকি হওয়া উচিত, এবং এটা কিভাবে এটা অনুমোদন করা হলো, কারা এটা কিনেছে, কেনার সময় তাদেরকে চাপ দেওয়া হয়েছে কিনা, এবং বর্তমান অবস্থা কি, এ ব্যাপারে একটা সম্পূর্ণ তদারকি হওয়া উচিত। বিশেষ করে আইএফএসসি কোন পরিস্থিতিতে ব্যাংক গ্যারান্টি দিয়েছিল, কেন দিয়েছিল, এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আচ্ছা অবশ্যই স্যার। স্যার আমরা জানি যে লেনদেনের নিষ্পত্তি সময়সীমা কমানোর চিন্তাভাবনা করা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড T+1 T+0 আছে, তো আমাদের মার্কেটের জন্য আসলে কত ইতিবাচক হবে বলে মনে করছেন, যেখানে এখন T+2 আমরা দেখছি কার্যকর আছে, কীভাবে দেখছেন? অনেকে বলছে সেল প্রেশার বেড়ে যাবে, অনেকে বলছে যে এতে করে তারল্য বাড়বে। স্যার T+1 যদি করে, যদি এটা টেকনিক্যালি এটা করার সামর্থ্য থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু এতে করে বাজারের ইন্ডেক্সের উপর প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। তবে টার্নওভারের উপরে বিশেষ করে প্রথম দিকে কিছুটা প্রভাব পড়তে পারে, যাতে করে ব্রোকার কমিউনিটি বা অন্যান্য মার্কেট প্লেয়ারের যারা কমিশনের উপর নির্ভরশীল তাদের হয়তো আর কিছু বাড়তে পারে, কিন্তু সর্বাঙ্গীন ভাবে এটা বিনিয়োগকারীদের কোনো উপকারে আসবে বলে আমি মনে করি না। জি স্যার, স্যার একদমই শেষের দিকে স্যার, আমরা জানি বিভিন্ন কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক নিয়োগ হচ্ছে, কতটা মানে বুঝে শুনে আসলে নিয়োগগুলো হচ্ছে, আসলে সার্বিক ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? যে সমস্ত জায়গায় হয়তো যারা এন্টারপ্রেনিওর তারা হয়তো পালিয়ে গেছে বা প্রচন্ড রকম অনিয়ম করেছে জি, এবং তারা চালাতে পারছে না, সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে করে উৎপাদন থাকে অব্যাহত থাকে এবং শেয়ার হোল্ডারের ক্ষতি না হয় এবং দেশের সার্বজনীন অর্থনীতির যাতে ক্ষতি না হয়, সে কারণে যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর বসানো যায় কেপেবল, তাকে দক্ষ হতে হবে, তাকে অভিজ্ঞ হতে হবে, সে ধরনের অ্যাডমিনিস্ট্রেটর যদি বসে এই ইন্ডাস্ট্রিগুলো সুচারুরূপে চালানো যায় সেটা আমি একটা ভালো পদক্ষেপ বলেই মনে করি। অবশ্যই স্যার, আমরা প্রত্যাশা করব আপনার দিক নির্দেশনাগুলো বর্তমান কমিশন চিন্তা করবে, অংশীজনরাও চিন্তা করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।